আজ বুধবার সকাল 9 ঘটিকায় পবিত্র ঈদে মিলাদুননবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন ও আঞ্জুমানে মোত্তাবিয়ীনে গাউসে মাইজ ভাণ্ডারি মোহাম্মদপুর দায়রা শাখার ভবন শুভ উদ্বোধন উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে শুভ আগমন করেন আউলাদের রাসুল নায়েব সাজ্জাদান শিন মোন্তাজেমে দরবার আলহাজ শাহ সুফি সৈয়দ আহমদ হোসেন মোহাম্মদ ইরফানুল হক মাইজ ভাণ্ডারি। সভাপতিত্ব করেন মোহাম্মদপুর দায়রা শাখার সভাপতি জনাব ফোরকান কোম্পানি। সঞ্চালনা করেন রাউজান উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব রাশেদুল আলম। উপস্থিত ছিলেন মোহাম্মদপুর দায়রা শাখার সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন, চট্টগ্রাম জেলা শাখার পেশ অধ্যক্ষ মোহাম্মদ কামাল উদ্দিন, চট্টগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, সাংবাদিক শফি, মাস্টার মোহাম্মদ আলী এবং বিভিন্ন শাখা ও সংগঠন থেকে আগত সকল নেতৃবৃন্দ। অন্যদিকে রাউজান গহিরায় দায়রা শাখার শুভ উদ্বোধন করা হয়। এতে কাজী জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইরফানুল হক মাইজ ভাণ্ডারি। বিশেষ অতিথি ছিলেন কাজী মোহাম্মদ ইকবাল। জনাব মোহাম্মদ ইউনুসের সভাপতিতে আরও উপস্থিত ছিলেন জনাব জাহাঙ্গীর আলম ও মাস্টার আলী আকবর। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।